করোনা ভাইরাস এখনো যায়নি তাই রাজ্যের নাগরিকদের করোনার বিধিনিষেধ মেনে চলার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব রাজধানীর একটি ক্লাবে অ্যাম্বুলেন্স প্রদান অনুষ্ঠানে এই পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী বাংলা নববর্ষ গড়িয়া পূজো এবং বিধায়ক উন্নয়ন তহবিল থেকে অ্যাম্বুলেন্স প্রদান উপলক্ষে রাজধানীর বনমালীপুরস্থিত লালবাহাদুর ব্যামাগারে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় সেই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার ত্রিপুরা চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সন্তোষ সাহা এবং আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক প্রণব সরকার প্রমুখ অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন করোনা ভাইরাস এখনো যায়নি তাই সামাজিক দূরত্ব বজায় রাখা মাস্ক পরিধান করা হাত সবসময় পরিষ্কার করে রাখা ইত্যাদি মানতে হবে তার কারণ হলো দিল্লিতে করোনা ভাইরাসে আক্রান্তের হার বাড়ছে অনেক লোক মারাও গেছে তাই ত্রিপুরার সকল অংশের নাগরিকদের এই বিষয়ে সজাগ থাকতে হবে করোনার বিধিনিষেধগুলি মেনে চলতে হবে পাশাপাশি তিনি বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কারণেই দেশের মানুষ ডাবল ডোজ পেয়েছেন যারা 18 বছরের নিচে তাদেরও 50% ভ্যাকসিন হয়ে গেছে যে ডিস্টেন্সিংটা আবার একটু তৈরি করা মাস্ক ধীরে ধীরে পরিধান করা হাত সবসময় নিট অ্যান্ড ক্লিন রাখা ধোয়া তার কারণ কি দিল্লিতে আমরা দেখেছি যে করোনা পজিটিভ কেস এসছে অনেক লোক মারাও গেছে আমরা ভ্যাকসিনেটেড হয়েছি মাননীয় প্রধানমন্ত্রীজির কারণে আমরা ডাবল ডোজ পেয়েছি যারা 18 বছরের নিচে তাদেরও 50% ত্রিপুরাতে হয়ে গেছে কিন্তু এই করোনা চলে যায়নি এখন তার জন্য সাবধানতা অবলম্বন করা হালকাতে কোনো কিছু না নেওয়া আর আমরা তো করোনাকে লগভগ পরাজিত করেছি তো ভয় পাওয়ার কোনো কাছে কারণ নেই আমাদের কাছে মাস্ক আছে স্যানিটাইজারও আছে বাড়িতে অক্সিমিটারও আছে আজকাল হসপিটালগুলোর কাছে সব সমস্ত সুবিধা রয়েছে মুখ্যমন্ত্রী ওনার ভাষণে বলেন তবে করোনাকে ভয় পাওয়ার কিছুই নেই বর্তমানে রাজ্যের হাসপাতালগুলিতে সবই রয়েছে প্রথমবার যখন করোনার সংক্রমণ দেখা দেয় তখন রাজ্যে কিছুই ছিল না মাস্ক স্যানিটাইজারও ছিল না এখন সব আছে অক্সিমিটার অক্সিজেন বেড আছে চিকিৎসক ঔষধও আছে অক্সিজেন প্লান্ট আছে আইসিইউ আছে তাই এখন করোনাকে মানুষ ভয় পায় না করোনা এসেছিল তো কিছুই ছিল না মাস্কও ছিল না স্যানিটাইজারও কম ছিল কিন্তু এখন মাস্কও আছে স্যানিটাইজারও আছে অক্সিমিটার আছে অক্সিজেন বেডও আছে ডাক্তারও আছে মেডিসিনও আছে অক্সিজেন প্লান্ট আছে অক্সিজেন বেড আছে আইসিইউ বেড আছে এই সবগুলো করোনার সময় আমাদের সঙ্গে পরিচিতি হয়েছে এবং আমাদের ব্যবস্থার মধ্যে চলে এসেছে তার জন্য এবার আমরা করোনাকে মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিরা এদিন সবুজ পতাকা নিয়ে অ্যাম্বুলেন্স পরিষেবার সূচনা করেন অনুষ্ঠানকে কেন্দ্র করে এলাকার নাগরিকদের উপস্থিতি ছিল প্রত্যক্ষ করার মতো ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড